আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তবে আমি বলবো আজকের ভিডিওটি আপনার জন্য। বর্তমান সময়ে প্রায় সবাই ফেসবুকে কম বেশি সেলিব্রিটি হতে চায়। তো এখানে সেলিব্রিটিদের অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সেলিব্রিটিদের অনেক অনেক ফলোয়ার থাকতে হবে। কিন্তু এখানে আমরা অনেকেই দেখতে পাই তাদের হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও তাদের ফলোয়িং লিস্টটা একবারে জিরো থাকে। সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুকের ফলোয়িং লিস্টটা এক ক্লিকের ভিতরেও কীভাবে জিরো করে রাখবেন। মানে এখানে আপনাকে হাজার হাজার লোক আপনাকে ফলো করবে কিন্তু এখানে আপনি কাউকে ফলো করছেন না, এটা অনেকটা আপনার স্মার্টনেস আরও বেশি গ্রো করবে। সো এই কাজটি কীভাবে করবেন যা সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই কাজটি এখন আমি আপনাদেরকে আমার ফোনের মাধ্যমে দেখাবো। একইভাবে চাইলে কাজটি আপনি আপনার ফোনের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারেন। তো আমরা এখান থেকে এই কাজটিকে করার জন্য সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এখানে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করছি। তো ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার পরে দেখতে পাবেন আমার এখানে ফলোয়ার্স রয়েছে 3.3K এবং আমার ফলোয়িং রয়েছে 2.7K। মানে এখানে আমাকে ফলো করেছে 3.3K এবং আমি ফলো করেছি 2.7K লোককে। তো যাই হোক, এখানে আমাদের ফলোয়ার্স বিষয়টা খুব ভালো লাগে কিন্তু আমরা এখানে চাই আমাদের ফলোয়ার্সগুলো থাকুক, কিন্তু আমরা কতগুলো লোককে ফলো করেছি এরা যাতে আমার ফেসবুক প্রোফাইলে যারা আসে তারা না দেখতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো এখানে ফলোয়িংয়ের লিস্টটা আপনি এখানে জিরো করে কীভাবে রাখবেন। মানে আপনি কাউকে ফলো করেননি এটা কীভাবে শো করবেন, মানে আপনার এখানে ফলোয়িং লিস্টটা একেবারে জিরো দেখাবে, মানে আপনি কাউকেই ফলো করেননি, এরকমটা কীভাবে করবেন যা সেটি দেখাচ্ছি। তো যাই হোক, এই কাজটি করার জন্য আপনি আপনার আইডি থেকে বেরিয়ে যাবেন। তো আইডি থেকে বেরিয়ে যাওয়ার পরে তো এখান থেকে কর্নারে ডান দিকে আপনার আইডি অপশনটির উপরে একবার টাচ করে দিবেন। এখান থেকে আপনারা জাস্ট স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটি অপশন রয়েছে, এটার উপরে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখবেন সেটিংস, জাস্ট সেটিংস এই অপশনটির উপরে একবার টাচ করে দিবেন। তো সেটিংস অপশনটির উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে সবার উপরে দেখবেন প্রোফাইল সেটিংস নামক একটি অপশন রয়েছে, জাস্ট এটার উপরে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এরপর দেখবেন এখান থেকে অনেকগুলো অপশনের ভিতর উপরে রয়েছে প্রাইভেসি, জাস্ট প্রাইভেসি অপশনটির উপরে আপনি আরও একবার টাচ করে দেবেন। এখানটাতে টাচ করে দেওয়ার পরে এরপরে আপনারা এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি শর্টকাটস আর এবং এর নিচে রয়েছে ইউর অ্যাক্টিভিটি। জাস্ট এখান থেকে ইউর অ্যাক্টিভিটির আপনারা একটু নিচেই দেখতে পাবেন, এখান থেকে আপনারা লেখা দেখতে পাবেন ইউ ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো। তো জাস্ট এই লেখাটির উপরে এখান থেকে আপনি একবার টাচ করে দেবেন। তো টাচ করে দেওয়ার পরে এখানটাতে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখবেন উপরে পাবলিক এই অপশনটি সিলেক্ট করা রয়েছে, এখান থেকে আপনারা নিচে সিমোর এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে রয়েছে একবারে সবার নিচে অনলি মি অপশন, জাস্ট এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন। তো এটার উপরে টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে। তো এখন যদি আমি আপনাদেরকে সরাসরি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমি যদি আমার অন্য একটি অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদেরকে দেখাই আমার এই অ্যাকাউন্টটি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট, আর একটু আগে আপনাদেরকে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট। তো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনারা যদি সার্চ অপশনটিতে চলে যাই এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ওই অ্যাকাউন্টটি রয়েছে, এটার উপর যদি টাচ করি এবং ভিতরে গেলে দেখতে পাচ্ছেন জিরো ফলোয়িং, মানে এটা কিন্তু এইমাত্র করেছি আমি জিরো ফলোয়িং লেখাটা। তো আপনারা দেখতেই পেলেন আমি কীভাবে খুব সহজে এক ক্লিকের মাধ্যমে এই কাজটি করে ফেললাম। মানে আমি কাদেরকে ফলো করছি কেউ দেখতে পারবে না, সবার ওখানে দেখাবে জিরো ফলোয়িং, মানে আমি কাউকে ফলোই করিনি। তো এই কাজটি আপনারা কীভাবে করতে পারবেন সেটি আপনাদেরকে দেখালাম। এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটির মাধ্যমে আপনি যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটি দেখলে লাইক করতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের প্রিয়জনকে। আসসালামু আলাইকুম।